नमस्कार बन्धुरा, वेलकम टू माई चैनल एस बी एक्सप्लोरार। तो बन्धुरा, एटीके मोहनबागान दलेर कोच हबार इच्छा प्रकाश करलेन एकजन बड़ कोच। तो सेई कोचेर नामटाओ तोमादेरके जानाबो एबं किभाबे तिनि इच्छा प्रकाश करेछेन आमि सेटाओ तोमादेर जानाबो। तो बन्धुरा, तार आगे तोमादेर बोली, बर्तमाने एटीके मोहनबागान किन्तु लीग टेबिलेर 4 नम्बर स्थाने अवस्थान करछे। 14 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে তারা কিন্তু অবস্থান করছে এই 4 নম্বর স্থানে। এবং তাদের মানে সবকিছুই আছে দলটার মধ্যে, নেই একজন ভালো গোল স্কোরার। ভালো গোল স্কোরার থাকলে দলটা কিন্তু আরো উঁচুতে, মানে টপেই কিন্তু ফিনিশ করা যায়, এই রকমই কিন্তু আমরা দেখতে পারতাম। কিন্তু বর্তমানে জুয়ান ফেরান্দো তিনি কিন্তু কোনো স্ট্রাইকার নেননি, যার জন্য দলটা কিন্তু কিছুটা অবস্থা একদম কেরোসিনই হয়ে গেছে বলা যায়। কারণ যেখানে দেখা যাচ্ছে লিস্টন কোলাসোরা তারা ফর্মে নেই, সেখানে একজন স্ট্রাইকার অবশ্যই আনা উচিত ছিল, কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতেও সেই স্ট্রাইকার সন্ধান পেলেন না জুয়ান ফেরান্দো। তো এবার তোমাদেরকে আসল ব্যাপারটাই বলি যে কিভাবে ইচ্ছা প্রকাশ করছেন কোচ। তো দেখো, একজন সমর্থক টুইটারে টুইট করেছিলেন যে ফেরান্দোকে আর তৃতীয় চান্স দেওয়া উচিত নয় যদি তিনি এইবারেও একটা মানে ট্রফি অন্তত জিততে ব্যর্থ হন। এবং তিনি আরও লিখেছিলেন যে আমি বিশ্বাস করি এলকো স্যাটারি যদি এই টিমটার দায়িত্ব পেতেন, মানে এটিকে মোহনবাগান টিমের দায়িত্ব পেতেন, এবং যদি এই আনলিমিটেড বাজেট পেতেন এই দুটো সিজনে ফেরান্দোর মতো, তাহলে কিন্তু তিনি অনেকটাই কিছু করে দেখাতে পারতেন এবং তিনি জিতিয়ে দেখাতে পারতেন, এটা কিন্তু তিনি বলেছেন। তো তার উত্তরে এলকো স্যাটারি বলেছেন, আই গ্যারেন্টি চ্যাম্পিয়নশিপ, মানে আমি অবশ্যই চ্যাম্পিয়ন করতাম দলটাকে, এইটা কিন্তু এলকো স্যাটারি বলছেন। এবার দেখো, তোমরা এবার এইটা শুনে অনেকে ভাবতে পারো যে এলকো স্যাটারি খুব ভালো কোচ সব কিছু। তো দেখো, আমি তোমাদেরকে বলি এলকো স্যাটারি অবশ্যই ভালো কোচ, তবে এলকো স্যাটারি এলেই যে চ্যাম্পিয়ন হয়ে যেত এরকম কোনো মানে নেই। কারণ এলকো স্যাটারিকে আমরা দেখেছি নর্থ ইস্টে যতটা ভালো খেলিয়েছিলেন, কেরালা ব্লাস্টারে এসে ততটাই খারাপ খেলিয়েছিলেন। কারণ কেরালাতে এসে তিনি সাহাল আব্দুল সামাদকে গেম টাইম না দিয়ে তার কোমর ভেঙে দিয়েছিলেন এমন অবস্থা, মানে ছেলেটা পুরো খেলা থেকে হারিয়েই যাচ্ছিল। তাকে কিন্তু আবার এই ইভান ভুকোমানোভিচ আসার পর তাকে কিন্তু টেনে তুলেছেন। তো অবশ্যই এলকো স্যাটারিও সেই, দেখতে গেলে সবাই জুয়ান ফেরান্দোর মতোই হয়ে যাচ্ছে, কিছু না কিছু দোষ গুণে ভরা সবারই আছে। কেউ একদম ভালো কোচ নয়, এক্সেপশন এই মুম্বাই সিটির কোচ, এদের মতো মানলো মার্কোয়ে জুরোকা, এরা অন্য ধরনের কোচ। আবার এরা আবার মানে জুয়ান ফেরান্দো বলো এলকো স্যাটারি বলো, এরা আবার অন্য মাইন্ডের কোচ। সব কোচ মানে সমান হয় না, তো সেই রকমই ব্যাপার। তো ইচ্ছা প্রকাশ করেছেন তা বলেই যে কোচ হয়ে যাচ্ছেন সেরকম কোনো মানে নেই, এবং এটিকে মোহনবাগান দলে জুয়ান ফেরান্দোই থাকতে পারেন সেরকমই সম্ভাবনা প্রবল। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।